পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য এবং ভারতে যাত্রী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম স্থলবন্দর। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্ত পথে কম খরচে এবং সহজে যোগাযোগের সুযোগ ব্যবহার করে যাত্রী চলাচল ও মালামাল পরিবহনের মাধ্যমে বাণিজ্যের বিকাশে ভূমিকা রাখছে স্থলবন্দরগুলো। এতে আন্তর্দেশীয় দেশগুলোর অর্থনীতি আরও বিস্তৃত হচ্ছে। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 25টি স্থলশুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা দেয়া হলেও পূর্ণ কার্যক্রম চালাচ্ছে 12টি, যার মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের বেনাপোল। এছাড়া 8টি স্থলবন্দরের উন্নয়ন কাজ চলমান এবং বাকি 5টি স্থলবন্দর রয়েছে উন্নয়নের অপেক্ষায়। যেসব স্থলবন্দর চালু রয়েছে তা দিয়ে যেমন পণ্য আমদানি রপ্তানি করা হচ্ছে, তেমনি চলছে ভারত বাংলাদেশগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারের ইমিগ্রেশন। বছর বছর প্রায় প্রতিটি স্থলবন্দরে বেড়েছে পণ্য হ্যান্ডলিং ও রপ্তানি। বেনাপোল, ভোমরা, তামাবিল, সোনাহাট, বুড়িমারি ও নাকুয়াগাঁওয়ে গত কয়েক বছরে পণ্য হ্যান্ডলিংয়ে পরিসংখ্যান বিশ্লেষণ করলেই মিলবে সে তথ্য। 2017-18 অর্থ বছরে বেনাপোল স্থলবন্দরে 26 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হলেও 2021-22 অর্থ বছরে তা দাঁড়িয়েছে 40 লাখ মেট্রিক টনে। তবে বুড়িমারিতে আগের বছরের তুলনায় 2021-22 অর্থ বছরে কমেছে প্রায় 24 লাখ মেট্রিক টন। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী পুরোদমে চলমান স্থলবন্দর দিয়ে গবাদি পশু, মাছের পোনা, ফল, গাছগাছড়া, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফুল ইত্যাদি আমদানি করা যাবে। এর বিপরীতে এসব স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে সব ধরনের পণ্য। একসময় বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হিসেবে পরিচিত থাকলেও এখন রপ্তানিকারক হিসেবেও সুনাম অর্জন করছে। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে 2017-18 অর্থ বছরে 12টি স্থলবন্দর দিয়ে যত পরিমাণ পণ্য আমদানি হয়েছিল 2021-22 অর্থ বছরেও একই পরিমাণ পণ্য আমদানি হয়। আর 2017-18 অর্থ বছরে 10 লাখ মেট্রিক টন রপ্তানি হয়। গত অর্থ বছরে যা দাঁড়িয়েছে 12.89 লাখ মেট্রিক টনে। তবে ডলার সংকট সহ কয়েকটি কারণে চলতি অর্থ বছরে আমদানি রপ্তানিতে কিছুটা ভাটা পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। এদিকে যে 12টি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম চালাচ্ছে তার মধ্যে সোনাহাট স্থলবন্দরে এখনও চালু হয়নি যাত্রী পারাপার। আর রোহিঙ্গা ইস্যুকে বিবেচনায় নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে টেকনাফে। স্থলবন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে 10টি স্থলবন্দর দিয়ে যত যাত্রী ভারতে যাচ্ছেন প্রায় অর্ধেকেই বেনাপোল স্থলবন্দর দিয়ে। 2021-22 অর্থ বছরে এ স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন 3 লাখের বেশি যাত্রী। একইভাবে বাংলাদেশে আসাদের সংখ্যাও এগিয়ে বেনাপোল। গত অর্থ বছরে দেশে এসেছে 2,55,000-এর বেশি যাত্রী। দিন দিন আন্তর্দেশীয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশের স্থলবন্দরগুলো। পদ্মা সেতুর কারণে বেনাপোল, ভোমরা, হিলি, বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার করে ভারতের আগরতলা, ডাউকি, সুতারকান্দিতে পণ্য পরিবহন বাড়ছে। সম্প্রতি বিশ্বব্যাংক জানিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে যে পরিবহন সংযোগ রয়েছে তাতে বাংলাদেশে 17% জাতীয় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বৈধ সুযোগ সুবিধা বাড়ানো জরুরি। যাত্রী সেবায় যেসব সমস্যা ও দুর্ভোগের অভিযোগ রয়েছে তাও নিরসনের দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। দাবি রয়েছে অবকাঠামো উন্নয়ন ও শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূর করারও। এখন